আমি গর্ভবতী অসুস্থ, আমার বসাই লাথি মারছে, পেট পাশে লাথি মারছে, আর এবার আমি উপরে পড়ে গেছি আমার সিনে শুনে পাশে আমার একশো লাইতেছে পর এবার মুই এবার আমার গলায় চেইন আছে, এইভাবে চেইন মিন সব টাইম হিরিয়ে লাইছে লইয়ে গেছে, এবার সাজান নে রেহারা সবাই মিললে এবার আমার করে কেন নিয়েছে, এবার আমার দেওরা ছেলে মঞ্জুর আলম হ্যারে আইয়া কো বসাইরে একটা মাথা ফাঁসি কোপ মারছে, তবে কইছে লড়া সরে কম করে, আমি লড়ের সরে না, আমার সমস্ত শরীর হাত পা সব ফুলন দিছে, আমার বিষে আমি শরীর লড়াই ধরি না, আমার সিনে এইসব তো নাই কিছু, আমার পিটেছে সবাই মিললে, আমার মাথার মতো সব যন্ত্রণা করে, ডাক্তারে আমারে কইছে বরিশাল নিতে। আচ্ছা, কে কে মারছে আপনার? মারছে আমারে বসার, শাহজান, এবার শালম, বাদল, আর আমারে মারছে রশিতরা, ওরা কয় ভাইপুতে মিললে, এবার আমার মারছে, আমার স্বামীরে মারছে, আরো লোকালে অনেকজন, আর আমার দেওয়ার এক মাথা ফাঁসে কোপ মারছে, হেরাজ ছাড়াইতেছে। আর বুঝলাম, পূর্ব কেয়াগুনিয়া বড় বিজয় বাড়ি, 1 তারিখ 5:30-5:30 বাজে বিকেলে ঠোঁটার জায়গা নাল জমি, এইবার এই আমার চাচা রশিদ শাহ আলম শাহজান কইছি, চাচা আমার যেটু জায়গা আছে, আমি যেটু কাগজপাতিতে পাইছি সেই জায়গা আমার দেন, আমি 7 কাঠা জায়গা পাইছি ঠোঁটার দেয়া, হেরা 7 কাঠা না জায়গা হাতে 2 কোটা, আমি কি 2 কোটা নেমু গা, আমার জায়গা এইবার ওই লাগাইয়ে খায় ওতেঙ্গালার নাম রনি গুয়াগাটা বাড়ি, সে আমাকে দেশের জামাই হাটে লাগাইয়ে এইবার খায়, আমার জায়গা হাতে 2 কাঠা জায়গা পাইছি কাগজপত্রে 7 কাঠা, নেমবার চেয়ারম্যান গ্রামে মানু আমি 14-15টা সালিশ বয়সি, আমার বাড়িতে সালিশ হয়েছে, চেয়ারম্যানের অফিস হয়েছে, হ্যাঁ, তারপর আমি গোস কুপতে নামছি, কই চাচা আপনারা জায়গা দেবেন না, হ্যাঁ গারবালা খেন, হ্যাঁ গোস কাপতে নামছি, গোস আইয়েই বা গোস উঠিয়ে লাগছে আমার স্বাস্থ্য বাড়ির আমার চাষারা, এইবার আইয়ে আমার বসার কমতেছে, আমার বউরে গেড়ি তো যে ঠেলাতেছে, তারপর রাসেলের পিটাইছে খায় গোবরি গোস দিয়া, হ্যাঁ জায়গা খাই দুমু কাঁচা দিয়ে দৌড়িয়ে গেছে পারতে কোনে দাহান কাঁচা দাহান লইয়া, আর গোস কুপছে গোস লইয়া, রাসেলের বউ গর্ভবতী, তাই তার ওষুধ তার ও লাতি মারছে ধাক্কা মারছে, রাসেলের পিটাইছে জম্মের পিটান, আর আমার এই মাথা বসাইয়ে কমতেছে স্যার, আমি বিশ্বাস চাই, এডুই দাবি প্রধানমন্ত্রীর যে বিশ্বাস চাই, আমি একবার এলাম, আমি এসি বাবা খুন করতে চাই, ভারত করে নামাই দিতে চাই স্যার, আমার কোপাইয়ে তো এটাই বসে দিয়ারা রাসেলের মিটাইছে, আমি বিশ্বাস চাই প্রধানমন্ত্রীর যে বলা ভাত খাই ওইন দিয়ে যাওয়া দরছে যাওয়া দরছে, হেরা করছে কি হেরা করছে কি ওইন দিয়ে দেখাই যেন ও আমাকে সব আইল হেরা পাকাই একসার হালাই দে হালাই দেওয়ার পর হের পর হে কইতে আছে নামে যায় আমাক আলডি তুই পাকে হালাই দেছে কইছে আর এ মা গর্ব তুই তো আমি চাই এই অপ কোয়ার সাথে সাথে মনে কর মোর দেওয়ার হেরা রামদা রোয়াট লই আই ওহিনি পিজে হের হই গলাই হই গলাই স্যার হের গর্ভবতী বউ হে যাইয়ে হের বাঁচাইস বা হে যাই হের গার পড়ছে পড়ছে আর আমার দেওয়ার জালেরে ধরিয়া তল পেটে একটা লাতি মেসে হের বাঁচতে পেরে আর এই 8 মাস চলে হ্যাঁ আমার জালে বেউসেই পড়ছে মানে পড়ার পর হের পর এই ওই বসার বাদল হের পর লাড়ি দিয়ে বাড়ি সেরছে পড়ার পর আমার জালে হ্যাঁ বেউসেই পড়ছে পড়ার পর হ্যাঁ আমি গেছি ধরে আমি কি আমার জালের মারিস না আমার মা হের হের বাঁচতই হ্যাঁ কায় কি কয় ওরম মারার দুই একটাইলে হাতে কোনো কিছু হইবে না আমাকে হ্যাঁ এখন এই করার পর হের পর তো হয়নি আমারও ধরছে সোজা তো হ্যাঁ মায়ের সব বই আমার স্বাস্থ্য চাষা আলডি সব উগলি ফালাই দিতে আছে এই মুহূর্তে রাসেল ওই জায়গায় বাড়িতে ভাত খাইতে এসে তখন রাসেল রাস্তার দিকে গেছে যাই দেখো আর জমির আলডি সব উগলি হেলাই দিতে আছে তখন বাদল রশিদ শাহ আলম শাহজান বসার সাগর ঠিক আছে ফালানের পর ও খালি বলছে রাস্তা খেরাইয়া তোর আলডি কেন উগলো কয় মাইগের পর তুরি তো চাই এই এক কইয়া আর দাহান রড ঠিক আছে হ্যাঁ বাঁশের লাডি এই নিয়ে ওরা দৌড়িয়া একচুয়ালি রাস্তায় আইসে ঠিক আছে ওই জায়গায় ঘটনাস্থল একটা সার আছে ঠিক আছে ওই তোমায় তো যখন আসে আমি অনেক রিকোয়েস্ট করছি দাদু এদিকে আইয়েন না ঠিক আছে একটা গন্ডগোল হলে দেশে তো ঝামেলা ঠিক আছে তারপর মানে না জয় মাউগর ফিরতে চাই এই কই আই রাস্তায় ফালাই আই ওরা পিডানো শুরু করছে পিডানো যখন শুরু করছে
আর বউ মানে ওই জায়গা ছিল যাইয়ে গোলছারা বাদর আর বসার দর্জি ফলাই দি বাদর একটা লাথি মারছে ঠিক আছে ব্যাট পাইয়া আরবার বসার আর এটা গোলছারা গোলছারা সুলগন্ডা মুখ করে ধরছে বসার পিটাইতেছে লাড়ি দিয়া ঠিক আছে আমরা তো রিকোয়েস্ট করি যে গর্ভবতী মহিলা আরে মারি না ঠিক আছে আর বাচ্চাটা এমন হয়ে গেল আপনারা কোথায় থাকবেন ঠিক আছে তার আগে ওরম দুই সিটে গেলে দোষ না ঠিক আছে ওগুলা কিন্তু বুঝপারা ঠিক আছে এই কইয়া মজুলে মেরে প্রতিমি দেখান দিয়ে একটা কূপ দিয়া আরে ফালাই দিয়েছে ঠিক আছে মাথাটা আসাইয়া আইবারে আরেকজন এক মহিলা চাপি ধরে আর এক সাইডে নেছে ঠিক আছে আর এই রাসেলের পিটাইতে আছে দাপছে আছে ঠিক আছে এই আমার নাম মোহাম্মদ রাসেল বড়বিগি ইউনিয়নে কেউ বন্যা আমার এক তারিখ মঙ্গলবার বিকাল 5:30টার দিকে আমার ভোগদখলীয় জমিতে শাহ আলম শাহজাহান রশিদ বসার বাদল সাগর এরা আসিয়া আমি বাড়ি ঢুকছি ভাত খাইতে আমি ভাত খাই বাইরে দেই যে এরা আমার আই লুকলেই ফেলায় জমির আমি উঠিয়া রাস্তায় যাইয়া মন্না তালাদার বাড়ির পূর্ব পাশে দাঁড়াইয়া রাস্তার উপরে আমি বলি যে আমার আই লুকলেন কেন তারা লাঠি ছোটা রড দাহান এই নিয়ে দৌড়ে আসে আমার উপর মাউগের পত্রে জমি খাওয়াই দেম এইয়া কইয়ে দৌড়ে ইয়া আমার উপরে বাড়ি ছাড়ছে বাড়ি দিয়ে আমার হুয়াইয়া লাইছে রাস্তার উপরে আমি হইয়ে পড়ছি এবার পিডেছে অসম্ভব এবার আমার স্ত্রী গর্ভ অবস্থায় 8 মাস তার সে আসছে আচ্ছা কয় পিডেইয়েন না আপনার আপনারা পিডেইয়েন না এরপর আইসবার বাদল আইয়া একটা লাতি মারছে আর পেট পাশাই এরপর সে শুয়ে পড়ছে শুয়ে পড়ার পর পিডেইছে আরও ঠিকঠাক মতো এখন এবার মঞ্জুল আওয়াজ আমার স্বাস্থ্য ভাই সে আসছে তার মাথা পাশাই একটা কোপ দিয়েছে বসার আসিয়া দান লইয়া এখন তার হাসপাতাল নিয়ে ভর্তি করছি আমার স্ত্রীরে এখন তার বাচ্চার অবস্থা খুবই খারাপ ডাক্তাররা বলতে আছে বরিশাল নিতে হবে আমি টাকার অভাবে নিতে পারতে আছি না আমি এখন এটা আইনের কাছে বিচার চাই আমি চিকিৎসা করাইতে পারতে আছি না উদয় উপ সদস্য 6 নং ওয়ার্ড বড়বিগি ইউনিয়ন পরিষদ এখানে এই যে ঘটনাটি ঘটেছে এই ঘটনার পূর্বে আমরা একাধিকবার সালিশি করেছি আমাদের চেয়ারম্যান মহোদয় ছিল এবং গণ্যমান্য ব্যক্তিরা ছিল এখানে মঞ্জুর আলম এবং রাচেল ওরা শাহ আলম রশিদ গং ওদের ভিতরে জায়গা পেয়েছে যে জমিটা ওরা পেয়েছে সে জমিটা বসানোর জন্য আমরা সিদ্ধান্ত দিয়েছিলাম জমিটা দিয়ে দেওয়ার জন্য সে জমিটাকে কেন্দ্র করে ওদের উপরে শাহ আলম রশিদ এবং তাদের যে ছেলে ফেলে তাদের সঙ্গভঙ্গ যারা ছিল তারা ওদের উপরে একটা হামলা চালিয়েছে এবং এখানে বিশেষ করে একটা প্রেগনেন্সি মহিলা রাসেলের ওয়াইফ সে গুরুতর আহত হয়েছে তারা পটুয়াখালী সদর হসপিটালে ভর্তি আছে এবং ওদের বিচার হওয়া উচিত আমি ইউপি সদস্য হিসেবে সেটা দাবি জানাচ্ছি।